আসুন আমরা সবাই মিলে দুবাহু তুলে গাইতে গাইতে যাব। গৌর হরি বলছে সবাই মিলে বলো, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। ভগবানের নাম করতে গেলে কি কি করতে হবে? নয়নে থাকবে বাড়ি আর বদনে থাকবে হাসি, আনন্দ কাননে। এটা হচ্ছে আনন্দ কানন, সাধুর বাজা ভ্রময়নী বা একসঙ্গে হরি বল হরি বল সবাই হাত তুলতে হবে আবার। গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, বল গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, বল গৌর হরি বল, গৌর হরি বল, বল বল গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, বল গৌর হরি বল, গৌর হরি বল, বল বল গৌর হরি বল, গৌর হরি বল, বল গৌর হরি বল। দেখুন আমার দাদা ভাই কত সুন্দর নৃত্য করছে, কিন্তু তার পায়ের অবস্থা কিন্তু খুব খারাপ, কিন্তু আনন্দের মধ্যে একবার ডুবে গেলে মা বাহ্যিক কোনো বিষয় আর মনে থাকে না। হ্যাঁ, পায়ে দুই দিন আগেই একটা জায়গায় আমরা গিয়েছিলাম বীরভূম ডিস্ট্রিক্টে, সেখানে কীর্তনে গিয়েছিলাম, কোনো কারণবশত একটা ব্লেড তার পায়ে অনেকটাই ঢুকে গিয়েছিল, পুরোটাই পুরোটাই ঢুকে যায়। সেই সময় যাই হোক কোনোভাবে ডাক্তার দেখিয়ে ব্যান্ডেজ করে সেই আসর করে, এই দুদিন হলো দুদিন আগে, তথাপিও দেখুন কত সুন্দর, আজও আবার ব্যান্ডেজটা খুলে নতুন করে আবার সুন্দর করে বাঁধা হয়েছে, কিন্তু তথাপিও নামের মধ্যে ডুবে আছে। দাই গৌর হরি বল, দাই গৌর হরি বল, গৌর হরি বল, কিন্তু হলো কি মা,
বেশ কিছুটা যাবার পর গৌর হরি গোবিন্দ ঘোষকে ডাকছে, গোবিন্দ শোনো, গোবিন্দ পরীক্ষা করছে, আবার পরীক্ষা, পদে পদে পরীক্ষা। গোবিন্দ শোনো, তুমি তো সর্বস্ব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, এখন আমার সঙ্গে তীর্থে চলেছ, তোমার মনে কোনো বাসনা টাসনা আছে? কারণ যে সব কিছু ত্যাগ করে আমার সঙ্গী হয়েছে, যখন আর কোনো বাসনা আছে কিনা জিজ্ঞাসা করছে। বলো গোবিন্দ, কোনো বাসনা আছে? ওমা জয়নিতা, ভগবান যদি আপনাদের কাছে এসে বলে যে বলো ভক্ত তোমাদের মনে কি বাসনা, আপনারা কি চাইবেন বলুন তো? সত্যি কথা বলবেন কিন্তু, কি চাইবো আমরা ভগবানের কাছে? হ্যাঁ, টাকা চাইব। টাকা দাও তো দেখি, তাই তো, টাকা দাও, কোনো কথা শুনতে চাই না, আগে টাকা দিয়ে যা। ভগবানের কাছে আমরা এটাই চাইবো, টাকা কেন চাইবো? সুখে থাকার জন্য, ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো, কি গো মা? ওমা আমার দিকে তাকান, এটা আমাদের চাওয়া। সকালবেলায় ফুল তুলসী সঙ্গে ভগবানের, আর দুটো কি দি? বাতাসা দি, নকুল দানা, ছোট্ট ছোট্ট সাদা সাদা মিষ্টি মিষ্টি, আহা পাওয়া যায় এদিকে? পাওয়া যায়, হায় 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 হায়, কোম্পানি যে চারিদিকে ছড়িয়ে রেখেছে একেবারে, কোথাও গিয়ে শুনলাম না যে এখানে নকুল দানা পাওয়া যায় না। এই যে দুটো নকুল দানা ভগবানের জন্য আমরা দিয়ে রেখেছি, বলুন তো মা, মাত্র দুটো নকুল দানা, ওই নকুল দানা আর একটা তুলসী পাতা ভগবানের চরণে দিয়ে প্রণাম করি, হে ভগবান আমার শরীর ভালো রাখো, আমার ছেলে মেয়েটাকে ভালো রাখো, সংসারটা ভালো রাখো, স্বামী অসুস্থ তাকে ভালো রাখো, এই তো আমাদের চাওয়া। মাত্র দুটো নকুল দানা, কিন্তু চাইছি কত, আহা, ধনং দেহি পুত্রং দেহি বিদ্যাং দেহি যশং দেহি রূপং দেহি, শুধু দিয়ে যাও দেখি বিনিময়ে নকুল দানা। দাঁড়ান, বলতে দেবেন তো, এটা আপনি তো সব জানেন দেখছি। ঠিক আছে, খুব ঠিক বলেছে আমার ঠাকুমা। ওমা আমার দিকে, আস্তে আস্তে আস্তে, নয়ন জল ভগবান সেবা করে, কথাটা একদম ঠিক, তা নয়ন জল কি আসে ভগবানের দেওয়া হয়? ওই তো নকুল দানা, সকালবেলা দিয়ে আসি আর সারাদিন রান্না ঘরে স্বামীর গরম গরম ভাত, ছেলে মেয়ের গরম গরম ভাত, এই তো রান্নাঘরে দিনটা কেটে যায়, কি মা সত্যি কি না? এই তো আমাদের দিনটা কেটে যায়, আর ওই নকুল দানা ভগবানকে যে দিয়ে আসি বাবা, সেটা খাই কে? কালো কালো পিঁপড়ে, তারা গুটি গুটি পায়ে প্রভুর প্রসাদ সেবা করে। শাস্ত্রে বললেন তারা উদ্ধার হয়ে যাবে ভগবানের প্রসাদ পেয়ে, আমরা পাপিষ্ঠ, আমরা উদ্ধার হব না, কারণ ওই সংসারের মধ্যে ডুবে আছি যে আমরা, আমরা কি করে উদ্ধার হব গো? ভগবান কি চায়? ভগবান কিছুই চান না, ধন ঐশ্বর্য নয়, টাকা পয়সা নয়, বিষয় বিষণলে তিনি থাকতে চান না, কি চান শুনুন। একদিন দেবশ্রী নারদ জিজ্ঞাসা করছে, মা প্রভু এই জগতের জীব তোমাকে কেমন করে ডাকলে তুমি সাড়া দেবে? খুব সুন্দর কথা মা, এই কথাটুকু মাথায় রাখবে। বলছে দেবর্ষী, কেউ যদি ভালোবেসে আমাকে একটা ফুল দিয়ে ডাকে আমি সাড়া দেব। বলছে দয়াময়, যদি তার কাছে ফুল না থাকে, সব সময় তো ফুল পাওয়া যাবে না, তাহলে তোমাকে কি করে ডাকবে? ভগবান বললেন, কেউ যদি ভালোবেসে আমাকে একটা তুলসী পত্র দিয়ে ডাকে আমি সাড়া দেব। প্রভু, যদি তার কাছে তুলসী পাতা না থাকে? ভগবান বললেন, তাতেও কোনো দুঃখ নেই, কেউ যদি ভালোবেসে আমাকে এক গুণ্ডুষ গঙ্গা জল, একটুখানি গঙ্গা জল দিয়েও আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। দেবশ্রী নারদ বললেন, প্রভু যদি গঙ্গার জল তাদের কাছে না থাকে? ভগবান বললেন, কোনো দুঃখ নেই, কারণ আমি আমার প্রত্যেকটি সন্তানকে দুটি করে নয়ন দিয়েছি, তার মধ্যে একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা, এই পার্থিব জগতের কোনো কিছুই আমি চাই না, আমার সন্তান আমার ভক্ত
যদি ভালোবেসে মাত্র দু ফুটা নয়ন বাড়ি বড়ি শুনে করে ক্ষীর স্মরণী মাখন রাজভোগ কিছুই চাই না আমি। যদি কোনো জীব না আছে বিদ্যা না আছে বুদ্ধি, জানি না দয়াময় কেমন করে ডাকলে তুমি সাড়া দেবে। শুধু তোমার চরণে দিলাম দু ফুটে নয়ন বাড়ি, দেহ মনে প্রাণ সপে দিয়ে কোনো জীব যদি আমাকে একবার, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকিব। আর কিচ্ছু চাই না আমি, এটুকুই চাই ভগবান, আর এটুকুই আমাদের কর্ম মা। আজ প্রভু জিজ্ঞাসা করছে গোবিন্দ ঘোষকে, গোবিন্দ সব কিছু ত্যাগ করে আমার সঙ্গী হলে বলো তুমি কি চাও, তোমার মনে আর কি বাসনা। গোবিন্দ ঘোষ বলছে প্রভু আমার মনে কি বাসনা জানো? দেখুন মা, সে তো বলতে পারত আমাকে রাজপ্রাসাদ বানিয়ে দাও, রাজ সিংহাসন বানিয়ে দাও। কি চাইলেন? দয়াময় আমার কি বাসনা জানো? শোনো তাহলে। আমার মনে তে ছিল গো বাসনা, যেই বলেছে গোবিন্দ ঘোষ যে আমার বাসনা বৃন্দাবনে যাব, গৌরহরি গলাটা জড়িয়ে ধরেছেন গোবিন্দ ঘোষ। গোবিন্দ তোমার মনে বাসনা বৃন্দাবনে যাবে, আমারও তো সেই একই বাসনা, আমিও বাসনা করেছি বৃন্দাবনে যাব। আচ্ছা গোবিন্দ, সেখানে গেলে কি খাবে তুমি? ও দয়াময় সেখানে গেলে খাওয়ার চিন্তা করা লাগে না, কেন শোনো, ব্রজবাসীর পাশের ধরে ধরে মাধুকরি প্রসাদ করে, ভোজবাসীর বাসনা।
বাসনা, বৃন্দাবনে গিয়ে মাধুকুরি মেঘে খাবো আর রাধা গোবিন্দের যুগল দর্শন পাবো। ও মা আস্তে, গোবিন্দকে পরীক্ষা করতে করতে গৌরহরি এক পা দুপা করতে করতে ভক্তদের রেখে অনেক দূরে এগিয়ে গেছে, আর যেই না এগিয়ে গেছে ভক্তরা চিন্তায় পড়ে গেল সর্বনাশ। প্রভু তো দেখছি অনেক দূরে এগিয়ে গেছে, যদি আমরা পথ ভুলে যাই কি হবে? আর এক ভক্ত বলছে যাচ্ছে যাক না, সে তো জানে যে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে তিনি কোথাও যাবেন। এখন গৌরহরি আগে আগে, ভক্তরা পিছনে মা আস্তে। প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে গৌরহরি একা একা যাচ্ছে, বনের ভিতর দিয়ে যাচ্ছে আর মনে মনে ভাবছে হে কৃষ্ণ কোথাও কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণাটা নিবারণ করতাম, বড্ড তৃষ্ণা পেয়েছি। গৌরহরির গলাটা শুকিয়ে গেছে মা, তাই জলের সন্ধান করছে, কৃষ্ণকে বলছে হে কৃষ্ণ যদি কোথাও জল পেতাম, বনের মধ্যে দিয়ে যাচ্ছে তো, তাই জলের সন্ধান করতে করতে হঠাৎ দেখছে কি যে একজন গোয়ালা কাঁধে করে বাঘ নিয়ে বাঘের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো ঘোল, ভালো ঘোল আছে। বাবা বাবা, আমি চেয়েছি জল আর আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে, কৃষ্ণ কেমন কৃপাময় দেখেছো। ও গোয়ালা, হ্যাঁ বলো বলো, ঘোল আছে আছে আছে, এদিকে সেদিকে কাছে ডেকে নিয়ে বলছে আমাকে এক ভাণ্ড ঘোল দাও দেখি। গোয়ালা কি করেছে, বাঘ নামিয়ে একটা ভাণ্ড প্রভুর হাতে দিতে গেল। গৌরহরি বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছোট ভাণ্ডে হবে না গো, তোমার ওই যে ভাণ্ডটা বড় সবচেয়ে বড় ভাণ্ড যেটা, এই নাও নাও ঠাকুর এই নাও। চিন্তা করছে বাবা বাবা, গোয়ালা ভাবছে কি যে কার মুখটা যে আজকে দেখেছিলাম ঘুম থেকে উঠে যে এত বড় ভাণ্ডের ঘোল ঠাকুর খেয়ে নেবে, তাহলে আমাকে আর বেশি দূর যেতে হবে। এই যে গোয়ালা কই দাও দেখি দাও দাও, হ্যাঁ নাও ঠাকুর নাও সেবা করো। এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করলেন মা, সেবা করে খালি ভাণ্ডটা প্রভুর হাতে আহা গোয়ালার হাতে দিয়ে বলছে না ধর কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা চিন্তা করছে ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে ভাণ্ডগুলি আমি গুছিয়ে নিই, পিছন ফিরে মনের সুখে ভাণ্ড গোছাচ্ছে। যেই ভাণ্ড গোছানো হয়ে গেল হঠাৎ তাকিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে, চিৎকার করে ডাকছে ও ঠাকুর ও ঠাকুর ঠাকুর ঠাকুর। গৌরহরি পিছন দিকে তাকিয়ে বলছে ডাকছো নাকি? ডাকছো মানে তুমি ঘোল খেয়েছো, ঘোলের কড়ি দাও তবে তো যাবে, চলে যাচ্ছে যে ঘোলের দা, আমার কাছে তো কোনো কড়ি নেই। ওই কড়ি নেই বললে চলবে না, ঘোল খেয়েছো ঘোলের কড়ি দাও। ও গোয়ালা আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাবো বলো দেখি, তাহলে আগে বলো নি কেন, তাহলে তোমায় ঘোল দিতাম না, এখন ঘোল খেয়ে বলে কিনা দাম না, তাও কিনা বড় ভাণ্ডের ঘোল। হায় 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 পুরা কপাল, কার মুখ যে দেখেছিলাম ঘুম থেকে উঠে, জানলে আমি ঘর থেকে বাইরে বেরোতাম। কপাল চাপড়িয়ে কাঁদছে বাবা, আর গৌরহরি দেখছে দেখেছে অর্থের জন্য কেমন করে কাঁদছে। কাছে এসে বলছে ও গোয়ালা, হ্যাঁ বল বল, কেঁদো না শান্ত হও, শোনো আমি তো সন্ন্যাসী, আমি আর কড়ি কোথায় পাবো, তবে হ্যাঁ পিছনে না অনেক ভক্ত আসছে, আমার ভক্ত, তারা যদি আসে তাদের কাছে বলো তারা ঘোলের দাম দিয়ে দেবে। ঠিক আছে, গৌরহরি তো চলে গেল মা, এদিকে ভক্তরা তো পিছনে আসছে, তারা তো জানে না কিছু, তারা মনের সুখে প্রভুর চরণ স্মরণ করতে করতে যাচ্ছে। মন লাগুরে মন লাগুরে প্রভু তোহারি চরণে মন লাগোরে, তোহারি চরণে মন লাগোরে, মন লাগোরে।
হরি চরণে মন লাগো রে, পথের ধারে গোয়ালা বসে আছে মা, সমস্ত ভক্তদের আস্থা দেখে বলে উঠলেন, বন্ধ করো বন্ধ করো বন্ধ করো তোমরা নাম। ভক্তরা বলছে, কি ব্যাপার, কে তুমি, অনেকক্ষণ বসে আছি, ঘোলের দামটা দাও তো দেখি আমি যাই, তোমার ঘোলের দাম দিতে যাবো কেন, তোমার ঘোল তো আমরা খাইনি, কে খেয়েছে তোমার ঘোল, কে আর তোমাদের সঙ্গের সঙ্গী ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, দাও তো বাবু দেখি তাড়াতাড়ি দাও আমি চলে যাই, তোমার ঘোল তো আমরা খাইনি, শুধু শুধু দাম দিতে যাব কেন, কে খেয়েছে ঘোল, এই ঘোল খেয়েছো, এই ঘোল খেয়েছো, না 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 ঘোল খেয়েছো, আমার মনে হয় এ খেয়েছে ঘোল, এই যে ওমা আপনার ঘোল খেয়েছেন কি, তুমি কি ঘোল খেয়েছো গোয়ালার কাছ থেকে, সংসারের ঘোল নাই ভাই, সংসারের ঘোল কি সর্বনাশ কি সর্বনাশ, বলছি সংসারের ঘোল তো সবাই খেয়েছি আমরা তাই না, কিন্তু গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছেন আপনি, আমরা আপনারা খেয়েছেন, কেউ তো খাইনি, তাহলে ঘোলের দাম দেবো কেন, হ্যাঁ গোয়ালা বলছে, বললাম তো আমি চিনি না তাকে, তবে তোমাদের দলের লোক, তোমাদের দলের লোক, আমাদের এক ভক্ত বলছে, দাঁড়াও 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 দাঁড়াও, চেনে না জানে না ঠিক আছে, কিন্তু দেখতে কেমন বলতে পারবে, বলছে সেটা একটু একটু বলতে পারবে, একটু একটু বলতে পারবে, তাহলে বলো তো দেখি, তবু তো চিনতে পারবো কে খেয়েছে ঘোল, হ্যাঁ তাকে তো ধরা যাবে, বলছে শোনো দেখতে কেমন জানো, নবীন জপান বেশি বয়স নয়, 24 বছর বয়সে প্রভু সন্ন্যাসী হয়েছিলেন, একেবারে নবীন যৌবন, হ্যাঁ আর অঙ্গের বরণ কেমন জানো, অগগলিত কাঞ্চনা কোটি তটে রাঙাবা দেখিলাম নবীন, দেখলাম কাঁচা সোনা দেখে মনে হলো কি, কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা, এমন রূপের মানুষ আমি, আমি কভো দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা, এমন রূপের হলো যেন কাঁচা সোনা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে কাঁচা সোনার মতো দেখতে তো একটা মানুষই আছে, সে হলো আমার গৌর হল, এতক্ষণে বুঝলাম সে ঘোল খেয়ে দাম দিতে পারেনি, বলে ও গোয়ালা সে যেমন দাম দিতে পারেনি সন্ন্যাসী, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো,
গোয়ালা বলছে, দেখেছো ঠাকুর মিথ্যা কথা বললো আমাকে সেই থেকে বসিয়ে রেখে? না না, কখনো ভালো হবে না তার, কোনোদিন ভালো হবে না তার। পথের ধারে বসে চিৎকার করে আপন মনে ভোগছে আর কপাল চাপড়াচ্ছে। ভক্তরা কি করবে, তারা তার দাম দিতে পারেনি মা, তারা যে যার মতো লজ্জায় পাশ কাটিয়ে কাটিয়ে চলে। আর এদিকে গোয়ালা চিন্তা করছে, যা যা সর্বনাশ হওয়ার তো আজ হয়ে গেল, আজ আর বিক্রি টিক্রি করবো না, আজ আর কোথাও যাবো না, বাড়ি ফিরে যাব। এই ভেবে যেই না বাঘটা কাঁধে তুলতে যাবে, হঠাৎ দেখছে বেজায় ভারী। প্রভুর কৃপা কখন কিভাবে হয় কে বা জানে। কি ব্যাপার, বাঘটা তো ভারী কেন? যেটা বড় ভাণ্ড সেই ঘোল খেয়েছে ঠাকুর, আমার বাঘ তো হালকা হবে, এত ভারী হলো কি করে? ছোট ভাণ্ডগুলি নিচে নামিয়ে যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছে মা, সেই ভাণ্ডের মধ্যে যখন নয়ন দিল, দেখছে কি কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরি। গৌর হরি, আমি অপরাধ করেছি, আমি তোমায় চিনতে পারিনি, কত কত কথা বলেছি তোমায়। ও দয়াময় কৃপায় যদি করবে, তুমি এইভাবে কেন করলে? হরি বল হরি বল। আমি যে তোমাকে কত কত কথা বলেছি, তুমি ক্ষমা করো, চরণটা জড়িয়ে ধরে কাছ প্রভু গো, ক্ষমা করো দয়াময়, ক্ষমা করো প্রভু গো আমার।
কবি আহা গোয়ালা, অর্থের পিছনে দৌড়াতে দৌড়াতে জীবনের অনেক সময় চলে গেল, আর তো বেশি সময় নেই। যাও আমি আশীর্বাদ করলাম, ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো। গোয়ালাকে আশীর্বাদ করে পাঠিয়ে দিলেন মা। ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌরহরি এসে পৌঁছালেন পূর্বস্থলিতে, আর পূর্বস্থলিতে যেই না এসেছে সেই খবর পৌঁছে গেছে গোটা নবদ্বীপে। নদেবাসী যখনই জানতে পারলেন গৌর এসেছে পূর্বস্থলিতে, ঠিক শুনবা মাত্রই নদেবাসী সবাই যাচ্ছে পূর্বস্থলিতে গৌর দর্শন। সবার মুখে এক কথা, গৌর এসেছে পূর্বস্থলিতে, গৌর এসেছে পূর্বস্থলিতে। দল বেঁধে সবাই যাচ্ছে গৌর দর্শনে, কিন্তু কেউ খালি হাতে যাচ্ছে না মা, সবার হাতে সেবার সামগ্রী। আর এদিকে গৌর হরি গোবিন্দকে ডাকছে, গোবিন্দ শোনো আর কোথাও যাবো না, এখানে সেবার ব্যবস্থা করো। আর গোবিন্দ ঘোষ এই কথা শুনে তার একটু মনে মনে রাগ হয়ে গেল মা। রাগটা কেন হলো? ও প্রভু, তুমি তো বললে বটে, একবারও ভাবলে না যে এত ভক্ত, এদের সকলের সেবার আয়োজন, আমি একা একা করব কি করে? কিন্তু যার ভাবনা তো সেই ভাবে, ওই যে বললাম মা, অগণিত ভক্ত আসছে প্রভুর কাছে, কিন্তু কেউ খালি হাতে আসছে না, প্রভুর সেবার সামগ্রী নিয়ে আসছে। যার যেমন ক্ষমতা, শাস্ত্রে আছে ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই, আপনার যেমন সামর্থ্য থাকবে আপনি সেই মতো প্রভুর সেবার জন্য কিছু না কিছু নিয়ে যাবেন। তাই সবাই আসছে গৌর দর্শনে, আর সবার হাতে সেবার বস্তু। আনন্দে ধাওয়ালো সবে সামগ্রী নিয়ে রন্ধন হলো, প্রভুর সেবা হলো। সেবার পর গোবিন্দকে হাত বাড়িয়ে বলছে, দাও গোবিন্দ, কি চাই প্রভু তোমার? সেবা তো হয়ে গেল, আবার কি চাই? উনি জানো না, ও গোবিন্দ, সেবার পরে যে আমার মুখশুদ্ধি চাই। মুখশুদ্ধি? কি মুখশুদ্ধি চাই তাও জানো না? মায়েরা বলুন তো দেখি, গোবিন্দের মুখশুদ্ধি কি? এই বলে প্রভুকে বসিয়ে রেখে চললেন মা গ্রামের মধ্যে। ছুটতে ছুটতে গ্রামে গিয়ে মুখশুদ্ধি ভিক্ষা করছে গোবিন্দ ঘোষ। সবার দ্বারে দ্বারে গিয়ে বলছি, মুখশুদ্ধি মা গিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, এত মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না।